হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ। আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে কোরবানির স্পেশাল অরিজিনাল পাকিস্তানি মার্শাল বাই রিয়াজ আর্টস এর চিকেন কারি থ্রি পিসের কালেকশন শেয়ার করব। আর দেখেন, ভিডিওটা করা হয়েছে ড্রেস মার্ক নামের এই শপ থেকে, আর শপ নাম্বার 10 & 11। আর ভিডিওটা করা হয়েছে শ্যামলী টাওয়ার কমপ্লেক্স এর গ্রাউন্ড ফ্লোর থেকে। আর দেখেন, এই কার্ডের মধ্যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আর এই শপিং মলের অ্যাড্রেসও দেওয়া আছে। অ্যাড্রেস হচ্ছে 23 নম্বর শ্যামলী মিরপুর মেন রোড, ঢাকা। সহজভাবে চিনার উপায় বলে দিই, যে কোনো সিএনজি বা বাসে উঠলে শ্যামলী 2 নম্বর রোডে নামবেন, তাহলে দেখতে পাবেন ফুটওভার ব্রিজের সাথে এই শপিং মলটা। আর শ্যামলী 2 নম্বর রোডের সাথে অ্যাটাচ করা এই শপিং মল। আর যারা শ্যামলী স্কয়ার শপিং মল ছিলেন, যেটা শ্যামলীতেই আছে, শ্যামলী স্কয়ার শপিং মলের রাস্তার অপোজিটে শ্যামলী টাওয়ার কমপ্লেক্স শপিং মলটা। আর রাস্তার দুই পারে দুই শপিং মলের মাঝখানে আছে ফুটওভার ব্রিজ। আর দেখেন, এই মার্শাল বাই রিয়াজ আর্টের এই চিকেন কারি থ্রি পিসটা কতটা সুন্দর ফয়েল কাপড়ের মধ্যে করা, পুরা ড্রেসটা প্রিন্টেড করা, আর ভিতরে ভিতরে খুবই সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা আছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টে। আর এক সাইডে আছে প্যানেল, যেটা আপনারা কামিজের নিচে হাতে আর গলায় ইউজ করতে পারবেন ডিজাইন দেওয়ার জন্য। আর দেখেন ওড়নাটা, ওড়নাটা অনেক বড় ওড়না, নামাজি ওড়না, যারা জব করেন আপনাদের জন্য অনেক ভালো হবে এই ড্রেসটা, আর যারা হাতা কালার ড্রেস করা পছন্দ করেন। আর দেখেন, এই ওড়নার মাঝখানে চিকেন কারি ওয়ার্ক করা আছে, আর কাপড় কোয়ালিটিও অনেক ভালো, পরে আরাম পাবেন এই গরমের মধ্যে। আর ক্যাটালগটা একবার দেখিয়ে দিচ্ছি, নামটা দেখে নিন, মার্শাল বাই রিয়াজ আর্টস লিখাই আছে। এম্ব্রয়েড লন শার্ট উইথ স্পেশাল ডিজিটাল প্রিন্টেড এম্ব্রয়েড লন ভয়েল দুপাট্টা। আর এই ড্রেসগুলোর প্যান্টের পিস হবে এক কালারের মধ্যে। আর কামিজের কাপড় দেখবেন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টে চিকেন কারি ওয়ার্ক করা। নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে প্যান্টের পিস, আর এটা হচ্ছে দোপাট্টা। আর প্রাইস বলে দিচ্ছি, প্রাইস পড়েছিল 3,800 টাকা। আর এই শপিং মলের একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, যেটা গুলজি বাই রান পাসান্ডে। আর দেখেন, এই যে এটার কামিজের কাপড়টা ভিতরে ভিতরে কি সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা, সাইডে এই যে চিকেন কারি প্যানেল দেওয়া আছে, যেটা আপনারা ইউজ করতে পারবেন ডিজাইন দেওয়ার জন্য হাতে পায়ে বা কামিজের নিচে এদের প্যান্টের পিস। তো আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম, আপনারা রান পাসান্ড বাই গুলজির ওই ভিডিওটা না দেখে থাকলে আমার চ্যানেল ভিজিট করে ওই ভিডিওটা দেখতে পারেন, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর এই শপিং মলে যারা কখনো জাননি, নিউলি উদ্বোধন হয়েছে, মাত্র 1-1.5 মাস হয়েছে। আমার চ্যানেলে এই শপিং মলের ব্লগ দেওয়া আছে, আমার ব্লগটা দেখেন যারা এখনো দেখেনি, তাহলে শপিং মলটা কেমন কি কি পাওয়া যায় সব দেখতে পাবেন। আর দেখেন, এই ড্রেসের সুন্দর ওড়না, মাঝখানে চিকেন কারি করা আছে, প্রাইস সেম 3,800 টাকা। আর এটা হচ্ছে কামিজের কাপড়, এটা হালকা স্কাই কালারের মধ্যে, যে ভিতরে ভিতরে চিকেন কারি ওয়ার্ক করা আর প্রিন্ট করা আছে। ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুই সাইডে একই রকম প্রিন্ট আর চিকেন কারি ওয়ার্ক করা। আর কামিজের কাপড় কিন্তু লম্বা চড়াই বেশ বড়, কামিজ বানাতে একটুও প্রবলেম হবে না। আর দেখেন, আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি, এটা অফ হোয়াইট আর অ্যাশের মধ্যে। আর দেখেন সাইডে যে চিকেন কারি প্যানেলটা আছে, অনেক সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে ওড়না, এই যে মাঝখানে দেখেন চিকেন কারি ওয়ার্ক করা আছে, আর প্রত্যেকটা ড্রেসেরই ওড়না অন্যরকম, চিকেন কারি ওয়ার্কের মধ্যে পার্থক্য আছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে শেয়ার দিবেন, আর একটা লাইক দিয়ে দিবেন।
আর আমার চ্যানেলে যদি নিউ হয়ে থাকেন, আমার চ্যানেলের কন্টেন্ট ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেন আর বেল আইকনটা প্রেস করেন, তাহলে আমার নিউ ভিডিও আপলোড দেওয়া মাত্রই দেখতে পাবেন। আর ওটা ছিল প্যান্টের পিস। আর এই ভিডিওটা রোজার ঈদের পরে করা, আর এগুলো সব কোরবানির কালেকশন।